প্রথম যে মেসেজ যে বাণী বাংলাদেশের মানুষের কাছে গেছে নারী নেতৃত্বের সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অঙ্গনে আসা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে নারী নেতৃত্বের প্রথম বিকাশ ঘটে বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আসা তার স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা পরবর্তীতে নির্বাচন করে এই অপশক্তিকে পরাজিত করে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে যে বাণী গিয়েছে যে মেসেজ গিয়েছে নারীরা উজ্জীবিত হয়েছে এবং তিনি যে শুধু প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন তা নয় প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের নারী ক্ষমতায়নের দায়িত্বে অগ্রভাগে উনি মহিলা মন্ত্রণালয়কে প্রাধান্য দিয়ে বাংলাদেশের মহিলাদেরকে ফিরে আনার জন্য অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সিদ্ধান্ত দিয়েছে এখানে বক্তারা বলেছেন যে নারীদের সর্বক্ষেত্রে নিয়োগ সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম শুরু করেছে এই পুলিশ বলেন প্রতিরক্ষা বাহিনী বলেন সরকারি কর্মচারী বলেন বিভিন্ন জায়গায় উনি শুরু করেছেন উনি সেই উদ্যোগের মাধ্যমে আজকে বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে বাংলাদেশের আপনি দেখবেন সত্যিকার অর্থে নারী নেতৃত্ব গড়ে তোলার জন্য অর্থাৎ আমি যখন বলছি সত্যিকার অর্থে অর্থাৎ জনগণ থেকে নারী নেতৃত্ব তুলে আনার জন্য ওই সিলেকশনের মাধ্যমে নারী নেতৃত্বের কোনো দাম নাই একটা জিনিস মনে রাখতে হবে বাংলাদেশের আজকে প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে জনগণের কোন ভূমিকা নাই প্রত্যেকটি জায়গায় একটা সিলেকশনের প্রক্রিয়া চলছে যে নারী নেতৃত্বে যদি আপনি সিলেকশনের মাধ্যমে করতে চান কোনোদিনও নারী নেতৃত্ব উঠে আসতে পারবে নারী নেতৃত্বকে উঠে আসতে হবে জনগণের মাঝখান থেকে বাংলাদেশের অর্ধেকের বেশি আমাদের নারী জনসংখ্যা তারা কেন সিলেকশনের মাধ্যমে উঠে আসতে হবে তাদেরকে উঠে আসতে হবে মাঠ থেকে তাদেরকে উঠে আসতে হবে রাজনীতির মাধ্যমে তাদের কার্যক্রমের মাধ্যমে এবং এই সম্ভাবনা বাংলাদেশের নারীদের মধ্যে আছে আজকে নারীর ক্ষমতায়নের কথা বলতে গেলে প্রথমে যেটা আবার বাংলাদেশে নারীদের দুরবস্থার কথা বলতে হয় যে বাংলাদেশ একটি ধর্ষণের দেশে পরিণত এমন কোন দিন নাই এমন কোন সপ্তাহ নাই এমন কোন মাস নাই যখন বাংলাদেশের নারীদের উপর ধর্ষণ চলছে কিন্তু তার চেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এই ধর্ষণের ব্যাপারে কোন বিচারে আমরা প্রয়োগ দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে এই ধর্ষণের সাথে ক্ষমতাবানদের অনেকেই জড়িত তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা নেত্রীরা জড়িত কেউ মুখ খুলতে চাচ্ছে না নারীদের অত্যাচার ধর্ষণের বিষয়ে কেউ মুখ খুলে কথা বলবে না ভয়ভীতির পরিবেশ বিরাজ করছে বাংলাদেশে দখলের রাজনীতি চলছে সিলেকশনের রাজনীতি চলছে এই গতকাল হাইকোর্ট প্রাঙ্গণ পর্যন্ত দখল করার যে প্রক্রিয়া চলেছে আপনারা ইতিমধ্যে দেখেছে আইনজীবীদের ভোট হচ্ছে ওখানে দখল করার কি আছে সারা দেশে জনগণের ভোট তো দখল হয়ে গেছে এখন আইনজীবীদের ভোট দখল করতে হবে এখন ব্যবসায়ীদের ভোট দখল করতে হবে প্রতিটি ক্ষেত্রে এই যে দখলের প্রক্রিয়া এই প্রক্রিয়ায় নারী শুধু নয় বাংলাদেশ